অনেকেই বলতো যে এটা তো বেসরকারি বা ব্যক্তিগত উদ্যোগ, দেখা যাবে আজকে আছে কালকে নাই, এখান থেকে তো আমরা নিয়ে মানে সমস্যা হলে আমরা কাকে ধরবো, এরকমের কথাও শুনছি আমি, শুনতে হয়েছে, বলছে, সরাসরি বলছে মানুষের। তো সেখানে আমাকে বিশ্বাসটা তাদের কাছ থেকে আমাকে নিতে হয়েছে। আমি মোসাম্মদ বিউটি বেগম, আমি কাজ করছি কৃত্রিম হাত পা ও ব্রেস নিয়ে। যে প্রয়োজনের তাগিদেই আসলে উদ্যুক্ত হয়ে ওঠা, এর চিন্তাটা আমার কেন আসছে যে আমি জব করতাম, জব পারিপার্শ্বিক কারণে আমাকে জব ছেড়ে দিতে হয়েছে, তো তখন তো আমাকে একটা কিছু করতে হবে। ছেড়ে দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমি যেহেতু কাজ জানি তাহলে তো আমি এটা করতে পারি, আমি যদি এই কাজটাই করি তাহলে আমার সেবা করাও হবে আবার আমার বিজনেসও হবে। তো এই চিন্তা থেকেই আমার মূলত এই কাজে আসা। প্রথম দিকে আমি বিভিন্ন রকমের চাঁদাবাজির শিকার হয়েছি, সেগুলি আমার পরিবারের সাপোর্টের মাধ্যমে সলভ করেছি। আমার যে সেবাটা, এই সেবাটাকে তো মানুষ হুট করেই একটা সেবা গ্রহণ করতে চায় না, বিশ্বাস করতে চায় না, তো সেখানে আমাকে বিশ্বাস স্থাপন করতে হয়েছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে, যে অন্যের কাছে যেতে হচ্ছে, যেমন বিভিন্ন হসপিটালে যেতে হচ্ছে, ডাক্তারদের কাছে যেতে হচ্ছে। আমি অ্যাপ্লিকেশনটা করলাম, ওনারা আমাকে যাচাই বাছাই করে যে আমাকে যে সম্মাননটা দিয়েছেন, মানে এটা আমি মনে করি যে এটা আমার বড় একটা অ্যাচিভমেন্ট। যেদিন আমি এটা শুরু করার প্রথম মাসেই আমি আমার বাড়ি ভাড়াটা আমি দিতে পারছি আমার সার্ভিসের মাধ্যমে, আমি সেদিনই সফল হয়ে গেছি। ওদের পলিপ্রোপাইলিন যেটা দেশের বাইরে থেকে আমাদের আনতে হয়, এটা আমাদের মেনলি বেশি ইউজ হয় আপনার ওই যে সাপোর্টিক ডিভাইসগুলি যে আমরা তৈরি করি সেখানে আমাদের প্রচুর এগুলি ইউজ হয়। এই কাঁচামালটা যদি আমরা দেশে তৈরি করতে পারি তাহলে আমরা এই সেবাটাকে আরও কম মূল্যে দিতে পারবো, মানুষ উপকৃত হবে।